এই জায়গাটা আসলে আমার কাছে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড, যেমন সুইজারল্যান্ডের বড় বড় পাহাড়, আর ঠিক পাহাড়ের পাদদেশে খুব সুন্দর সবুজ ঘাস মাঠ, মোটামুটি বলা চলে যে যেন সুইজারল্যান্ড অসাধারণ। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের শেষ সীমান্তে। এই পিলার অনুযায়ী আমরা বাংলাদেশের একমাত্র শেষ সীমান্তে এখন আমরা আছি। এই যে বাংলাদেশ 1263 পিলারটা, ঠিক পিলারের এই দিকে আসলে আমরা চলে আসলাম ইন্ডিয়াতে। এই যে আছে ইন্ডিয়ার 1263। স্যার, আমরা ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু আমরা এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি। টোটালি আমরা এখন ইন্ডিয়ার সীমান্তে আমরা চলে আসছি ভিসা পাসপোর্ট ছাড়া। সো আজকে আমরা ভিসা পাসপোর্ট ছাড়া দেখি কতটুকু যাওয়া যায় ওইদিকে। সো বাইক নিয়ে আমরা এখন একটু ওইদিকে যাব। ছাড়া ইন্ডিয়া থেকে ঘুরে আসি, দেখা যাক কতটুকু ঘুরে আসতে পারি। এই যে এই পিলার অনুযায়ী আমরা অলরেডি ইন্ডিয়াতে প্রবেশ করলাম। এই যে টোটালি পিলারের এদিকে আমরা চলে আসছি। ভারতের মেঘালয়ের পাহাড় খুব কাছাকাছি আছে আমরা। সুন্দর মাঠ, সবুজ গাছ, সবুজে ঘেরা পাহাড়, অসাধারণ ভিউ। আর একটা প্লেয়ার, এটা সীমান্তবর্তী প্লেয়ার। হ্যাঁ, যেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ফিল পাচ্ছি ভাই। মাসুম, খুব সুন্দর ঝর্ণা, এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে পাহাড়ের চিপা দিয়ে, খুব সুন্দর একটি ঝর্ণা দেখা যাচ্ছে। আর এটা ফাইনালি কাঁটাতারের বেড়া, দেন কাঁটাতারের বেড়ার পরে খুব সুন্দর ওইদিকে খুব পাহাড়ি রাস্তা দেখা যাচ্ছে। আর এই জায়গাটা আসলে আমার কাছে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড, যেমন সুইজারল্যান্ডের বড় বড় পাহাড়, আর ঠিক পাহাড়ের পাদদেশে খুব সুন্দর গরু, সবুজ ঘাস মাঠ, মোটামুটি বলা চলে যে যেন সুইজারল্যান্ড অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা। সো এই পাহাড়ি ঝর্ণার এই যে পানি পড়তেছে খুব সুন্দর, শনশন শব্দ মানে কানে বাজতেছে। সো আসলে মন চায় চলে যাই, আর এখন যে অবস্থা গরমে অবস্থা খুবই খারাপ। সো এখন আসলে সময় আসলে গোসল করার। সো আমরা 0 পয়েন্টে চলে যাব, আর এদিকে আসলে আমাদের যাওয়ার ঠিক হবে না। আমরা অলরেডি ইন্ডিয়ার এরিয়াতে আছি, যেহেতু এখানে বিজিবি টিবিজি কেউ নাই, হয়তো বাধা দিচ্ছে না। তারপর আসলে আমরা লিমিট ক্রস করে ফেলছি, আমরা এদিক দিয়ে হয়ে ওইদিকে চলে যাব। দেখতে পাচ্ছি বড় প্লেয়ারটা ঠিক সোজা এই প্লেয়ারটা। সো ওই দিকটা বাংলাদেশ, ওই দিকটা ইন্ডিয়া। সো ঠিক সেম ওইখানেও একটা প্লেয়ার আছে, ওইটি আসলে সীমানা নির্ধারণ করা হয়েছে। ওই সোজা প্লেয়ারটার দিকে এই প্লেয়ারটা আছে, এদিক থেকে আবার এই ওইখানে একটা প্লেয়ার আছে। সো ঠিক ওই দিকে মেবি আমাদের শেষ সীমানা, এই প্লেয়ার দিয়ে আসলে নির্ধারণ করা। মন চাইতে সোজা আগে কোনো রাস্তা ঘুরতে পড়ি ইন্ডিয়ার দিকে, সেটা তো সম্ভব না। সাটুটু ঘুরেই যাই। এই গরুগুলা মেবি বাংলাদেশের, অসাধারণ ভিউ এই মাঠের ঘাসগুলার, সবুজ ঘাস এক কথায় ভাই। এই ভিউগুলা ভাই শত কোটি টাকা দিয়ে ভাই আপনি খুঁজে পাবেন না ভাই, কি যে অসাধারণ লাগছে এই ভিউগুলা। কিছু পান আর না ভাই, আপনি এখানে আসলে চোখের শান্তি প্রশান্তি খুঁজে পাবেন। কাঁটাতারের বেড়া, আমরা এখানে এদিকে আর যাবো না, যাওয়ার মধ্যে রিক্স হয়ে যাবে। সো বিশেষ করে খুব বেশি ভালো লাগছে এই বনগুলা। ওরা এখানে স্থানীয় মেবি, সে বলতেছে সাইকেল নিয়ে যাবে নাকি। আমরা আসলে খুব রিক্সি জনে চলে আসছি,
সো যদি দেখে সমস্যা হতে পারে, কারণ অলরেডি সীমানা ক্রস করে আমরা ওইদিকে চলে গেছিলাম। আমরা চলে আসলাম আবার বাংলাদেশে, ভিসা পাসপোর্ট ছাড়াই আমাদের ইন্ডিয়ার কিছু অংশ আমাদের ভ্রমণ করে ফেলছি। সো আমরা তো চলে আসছি